সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে রেমিটানো কয়েনটা আসলে কিভাবে আনলক করা হবে, এবং রেমিটানো যে কয়েনটা রয়েছে সেটা যেহেতু তারা প্রত্যেক বছরে 20% করে আনলক করবে এবং প্রত্যেক সপ্তাহের শনিবারে হচ্ছে তারা সেটা আনলক করবে, আসলে সেটার আসলে স্ট্যাটিস্টিক্সটা অনেকে বুঝছে না এবং অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমার এত কয়েন রয়েছে, আমি তাহলে প্রত্যেক সপ্তাহ কত করে কয়েন পাবো, প্রত্যেক মাসে কত করে কয়েন পাবো, এরকমটাও আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন। সো চিন্তা করলাম আপনাদের জন্য আসলে এটা নিয়ে একটা ভিডিও করে দিই যে আসলে কিভাবে আমাদের কয়েনগুলো আনলক করা হবে এবং কি কি পরিমাণ কয়েন থাকলে আপনি কি পরিমাণ কয়েন আনলক হবে এবং কতটুকু আপনার আনলক হবে সেটা নিয়ে আজকের ভিডিওটি করা। আসলে যারা রেমিটানো রিনেক কয়েনটা মাইনিং করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, কারণ আপনি যদি আপনার যে পরিমাণ কয়েন রয়েছে সেই পরিমাণ কয়েনের যদি আনলকিং সিস্টেমটা না বুঝেন তাহলে কিন্তু আপনি আসলে বিষয়টা ক্লিয়ার হবেন না। সো শুরুতে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, যারা 30 সেপ্টেম্বরের আগেই KYC ভেরিফাইড করেন নাই রেমিটানোর অ্যাকাউন্টে, তাদের কয়েনটা কিন্তু অলরেডি বার্নিং করা শুরু হয়েছে এবং আপনার কয়েনটা অলরেডি কিন্তু অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হয়ে যাবে। এবং পাশাপাশি হচ্ছে যা মনে করেন আপনি কাউকে রেফার করেছেন বাট সে অ্যাকাউন্ট ভেরিফাই করে নাই, তাহলে কিন্তু তার কারণে আপনি যে কয়েনটা পেয়েছেন আপনার অ্যাকাউন্টে, আপনার যে মাইনিং স্পিডটা বৃদ্ধি পেয়েছে সেটাও কিন্তু তারা বার্নিং করে ফেলবে। সো শুধুমাত্র যে যাদের অ্যাকাউন্ট নন ভেরিফাইড তাদের অ্যাকাউন্ট বার্নিং করবে, পাশাপাশি হচ্ছে যাদেরকে যারা রেফার করেছে তাদেরকে, তাদের কারণে যেই রেফার যে স্পিডটা আপনার বেড়েছে রেফার করার কারণে সেটাই সেই কয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বার্নিং করে ফেলবে। সো সেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি যদি তাদের ডিসকর্ডে চলে যাই, আপনি জানেন রেমিটানো তাদের অফিসিয়াল একটা ডিসকর্ড চ্যানেল রয়েছে, আপনি চাইলে সেখানে গিয়েও দেখতে পারবেন। এখানে কিন্তু অনেকেই ইনফর্ম করছে যে তাদের অলরেডি কয়েনটা বার্নিং করা শুরু হয়েছে এবং তাদের অলরেডি অ্যাকাউন্ট থেকে কয়েনটা কমে যাচ্ছে গ্রেজুয়ালি। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু স্ক্রিনশট দিয়েছে আসলে কিভাবে তাদের কয়েনটা গ্রেজুয়ালি কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ইনি দিয়েছে যে ওনার অলরেডি কিন্তু যে কয়েনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি মাইনাস করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকে স্ক্রিনশট দিয়েছে বাট আমার কিন্তু এখনও বার্নিংটা শুরু হয়নি, কারণ আমার ডাউনলোডে আপনারা অনেকে KYC করেন নাই। সো আমারও কিন্তু অনেক কয়েন কিন্তু আমার এখান থেকে বার্নিং করে ফেলবে, আপনাদেরও কিন্তু অ্যাকাউন্ট থেকে বার্নিং করে ফেলবে। আপনি যাদেরকে রেফার করেছেন তারা যদি KYC না করে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে তাদের রেফারাল যে বোনাসটা রয়েছে সেটা তারা বার্নিং করে ফেলবে। সো অলরেডি কিন্তু বার্নিং করা শুরু হয়ে গিয়েছে গতকালকে রাত থেকে। সো এবার আসি আমি আপনারা এখান থেকে আসলে কী পরিমাণ ইনকা আপনার কয়েন আনলক করাবে সেটা দেখিয়ে দিচ্ছি। সো আমি কিন্তু অ্যারাউন্ড ফিগারে আমি এই স্ট্যাটিস্টিক্সটা দেখাবো, এই পরিসংখ্যানটা দেখাবো, হিসেবটা দেখাবো। আমি যদি অ্যারাউন্ড ফিগার যদি 100 ধরি, মনে করেন আপনার কাছে 100 কয়েন রয়েছে, ওকে, আমি এখন সরাসরি হচ্ছে ক্যালকুলেটারে চলে এসেছি যেহেতু ক্যালকুলেটার হিসেবে আমাদের এখানে রয়েছে। সো মনে করেন আপনার কাছে 100 রিনেক কয়েন রয়েছে। সো আপনার কাছে 2টা 3টা 5টা 10টা থাকতে পারে, সেটা হিসেবে আপনি করে নেবেন নিজের মতো করে। আমি জাস্ট যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে সেটা সেই প্রসেসটা দেখে আপনি সেটা হিসেব করে নিতে পারেন। সো মনে করেন আপনার টোটাল কয়েন মাইনিং কয়েন 100 রয়েছে, ওকে। সো 100, সো 100 থেকে এটা কিন্তু 5 বছরে তারা আনলক করবে 20% করে, প্রত্যেক বছর 20% করে তারা আনলক করবে। তাহলে মনে করেন 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে প্রথম বছর হচ্ছে আপনার আনলক হচ্ছে মাত্র 20টা কয়েন, দেখতে পাচ্ছেন, আর 80টা কয়েন হচ্ছে নেক্সট 4 বছরে তারা আনলক করবে। তাহলে আপনার প্রত্যেক বছর 20টা করে আপনার কয়েন আনলক হচ্ছে, ওকে। এবার আসি 20টা কয়েনকে যদি আপনি আপনার জানেন প্রত্যেক বছরে হলো সপ্তাহ হচ্ছে কয়টা, 52টা সপ্তাহ। সো তারা বলেছে প্রত্যেক সপ্তাহের শনিবার হচ্ছে তারা এই কয়েনটা আনলক করবে। সো যেহেতু প্রত্যেক বছরে 52 সপ্তাহ তাহলে আপনাকে 20টা কয়েনকে ভাগ দিতে হবে 52 দিয়ে, ওকে। আপনি যদি 20টা কয়েনকে 52 দিয়ে ভাগ দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0.3846 অ্যাপ্রক্সিমেটলি। সো আপনার প্রত্যেক সপ্তাহে আপনার কয়েন আনলক হচ্ছে 0.38 করে, বুঝতে পারছেন? আপনি যদি প্রত্যেক সপ্তাহে যদি 0.38 করে যদি কয়েন আপনার আনলক হয় তাহলে মাসে হচ্ছে 4টা সপ্তাহ, তাহলে যদি 4 দিয়ে আপনি গুণ দেন তাহলে আপনার প্রতি মাসে আপনার কয়েন আনলক হচ্ছে 1.53, প্রত্যেক মাসে আপনার আনলক হচ্ছে 1.53 করে কয়েন এবং প্রত্যেক সপ্তাহে 0.38। সো এই হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্স। আপনি যদি 100 কয়েনের মালিক হয়ে থাকেন অথবা 200 কয়েনের মালিক হয়ে থাকেন আপনারা ঠিক সেমভাবে আমি যেভাবে করে
সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে আপনারা যোগ বিয়োগ গুণভাগ করে দেখবেন যে আসলে আপনার কত পরিমাণ কয়েন আনলক হচ্ছে। সো আপনার যদি 100 কয়েন থাকে, 100 কয়েনের 20% প্রত্যেক প্রথম বছরে তারা আনলক করবে। তো প্রথম বছরে যেহেতু 52টা সপ্তাহ রয়েছে, আপনারা সেই কয়েনটাকে যদি 52 দিয়ে ভাগ দেন তাহলে আপনার সেটার অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন যে প্রত্যেক সপ্তাহ আপনার কী পরিমাণ কয়েন আনলক করবে। সো এই হচ্ছে মোটামুটি কয়েন আনলকের বিষয়। এবং আপনার যদি একটা কয়েনও থাকে, আপনি সেটাকে এইভাবে করে দিবেন। মনে করেন আপনার কাছে 5টা কয়েন আছে, ভাগ কত 5, একটা কয়েন প্রত্যেক বছর, তাহলে এটাকে আবার আপনি ভাগ দিবেন হচ্ছে কত দিয়ে, 52 দিয়ে। তাহলে যা আপনার যদি 5টা কয়েন থাকে তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন 0.19 করে আপনি আনলক করতে পারছেন। যে এই হচ্ছে মোটামুটি রেমিটানোর কয়েন আনলকের বিষয়টা, কীভাবে আনলক হবে সেটা দেখিয়ে দিলাম। আপনার একটা কয়েন থাকুক, 2টা কয়েন থাকুক, অথবা 0.5 কয়েন থাকুক, যেটা থাকুক না কেন সেটা তারা ওই পরিমাণভাবে আনলক করে দেবে। সো এবার আসি আপনাদের এই কয়েনটাকে আদৌ কি এই রেমিটানো ওয়ালেটে থাকবে কিনা। না, এই কয়েনটা মনে হয় না রেমিটানো ওয়ালেটে থাকবে, এটা সরাসরি আমাদের রিনেক ওয়ালেটে নিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে। এবং যদি তারা রেমিটানো ওয়ালেটে রেখে দেয় তাহলে হয়তো তারা এখানে এটাকে আনলক সিস্টেম করে দিবে। আমি যদি একটু করে দেখাই, এখানে যেহেতু আনলকের একটা সিস্টেম রয়েছে, হয়তো এখানে তারা এটা প্রেজেন্ট করে রাখবে এবং যে পরিমাণ আনলক হবে সেটা অ্যাভেলেবেল তারা শো করবে। হয়তো এমনটা হতে পারে যদি রেমিটানো এক্সচেঞ্জে তারা এই কয়েনটা রাখে। আমার মনে হচ্ছে না যে রেমিটানো এক্সচেঞ্জে রাখবে, তারা এটাকে হয়তো রেনেক ওয়ালেটে নিয়ে নিতে বলবে আমাদেরকে। আদারওয়াইজ যদি বলে রেমিটানো এক্সচেঞ্জে থাকলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, কারণ কোনো ঝামেলা হচ্ছে না। এখান থেকে জাস্ট লক অবস্থা থাকবে, এটাকে তারা স্টেপ বাই স্টেপ প্রত্যেক সপ্তাহে আনলক করে দেবে আর আমরা সেটা সেল করবো, বাই করবো, যেটা করার করে নিতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। যারা এখনও KYC করেন নাই তারা এখন হয়তো KYC করতে পারবেন না, কারণ KYC সুযোগটা অলরেডি শেষ। সো আপনি যদি KYC না করে থাকেন তাহলে আপনার এখানে যে কয়েনটা রয়েছে এই কয়েনটা কিন্তু অলরেডি বার্নিং করা শুরু করে দিয়েছে এবং অনেকে অলরেডি তাদের কয়েন কমে যাচ্ছে, তারা একটা অবজেকশন দিয়েছে। গতকাল থেকে কিন্তু বার্নিং করা শুরু হয়েছে এবং তারা বলেছিল যে 1-5 অক্টোবরের মধ্যে হচ্ছে জেনেসিস ব্লক মাইন, জেনেসিস যে ব্লকটা রয়েছে সেটা তারা প্রোডিউস করবে। সো জেনেসিস ব্লকটা হচ্ছে এখানে মানে আনভেরিফাইড কয়েনগুলো তারা বার্ন করে ফেলবে, তারা ব্যানিশ করে ফেলবে, তারপরে হচ্ছে ভেরিফাইড কয়েনগুলো তারা ওয়ালেটে স্টেবল করবে। সো এ হচ্ছে জেনেসিস ব্লক মাইনিংয়ের বিষয়টা। যাদের KYC হয় নাই, যারা অ্যাকাউন্ট ভ্যারিফাই করতে পারে নাই, তাদের কয়েনগুলো ব্যানিশ করা শুরু করে দিচ্ছে অলরেডি। 5 তারিখের মধ্যে তাদের পুরোপুরি কয়েনগুলো ব্যানিশ হয়ে যাবে। এবং আপনি যাদেরকে রেফার করেছেন, যারাও যদি ভ্যারিফাইড না হয় তাহলে তাদেরকে রেফার করার কারণে আপনার যে মাইনিং স্পিড বৃদ্ধি পেয়েছে, আপনি তাদের কাছ থেকে যে রেফারেল কমিশনটা পেয়েছেন সেটাও কিন্তু তারা বার্নিং করে ফেলবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। এবং রেমিটানো প্রাইস নিয়ে, রিনেক প্রাইস নিয়ে অনেক অনেক ধরনের মন্তব্য করছেন। সো আমি আপনাদের মন্তব্যকে আসলে সম্মান জানাই, কারণ আপনি মন্তব্য করতেই পারেন এটার প্রাইস নিয়ে, কারণ সবার অধিকার রয়েছে। সো যদিও এই রিনেক কয়েন্টার প্রাইসটা কমও হয় তাহলেও আমাদের জন্য অবাক হওয়ার কিছু নাই। কী কারণে অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা আমরা ফ্রি মাইনিং করে এই কয়েনটা কালেক্ট করেছি। সো এটা যদি কমও হয় আমাদেরও হারানোর কোনো কিছু নাই, বরং আমরা পাচ্ছি, আমরা ফ্রিতে পাচ্ছি। সো সেটা কত প্রাইস হলো, কত হলো সেটার উপর না তাকিয়ে ফ্রিতে যে ইনকামটা পেয়েছি সেটা আল্লাহর কাছে শুকর করা আমাদের দরকার। সো এটার প্রাইসটা নিয়ে আমাদের অত উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই, প্রাইসটা যেটা হওয়ার হয়ে যাবে সেটা 20 তারিখে আমরা দেখতে পারবো। সো হচ্ছে মোটামুটি ফ্রেন্ডস আজকের ভিডিও, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেক আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, তাহলেই আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন। ভালো থাকুন।